রাস্তা পাই বন্দী অবস্থায় গাঁ লোকে কাদুয়ে ভর্তি পুরা রাস্তা যা আসবা সুবিধা বদলরে পুরা বাট হল বন্ধ ভাল করে দেখুন এই দৃশ্যক আপনার দেখা পরে ভাবুবে যে রাস্তা না কেউ নাল নর্দমার দৃশ্য এতে যা আসবা কিপর সম্ভব উদলা গোপবন্ধু নগর ব্লক রাণীবন্ধ পঞ্চায়েত মেঘাঠার অঠিলাগড়ি গ্রাম পর্যন্ত তিন কিলোমিটর রাস্তার অবস্থা এইপরি কাদুয় পচপচরে ভর্তি পুরা রাস্তা আজকু এক সপ্তাহ অধিক হব মনোমুখী রাস্তা কাম পাই অঠিলাগড়ি গ্রামবাসী এবে বন্দী অবস্থায় বাহ্য জগতর এক প্রকার বিচ্ছিন্ন ব্লক প্রশাসন এই কাম মনোমুখী ভাবে করে ছাড়ি চালি যাই বেড়ে এবে গ্রামবাসী ভোগুচ্ছেন দশা না পিলামানে বিদ্যালয়কু পাঠ পড়িবাকু যাই পারুছন্তি না কেহি রাস্তায় চাই আসি পারুছন্তি বাইক কিংবা সাইকেলরে যাওয়া তো দূরের কথা এই রাস্তায় চালি চালি যাওয়া মধ্যে কষ্ট রোগী কিংবা গর্ভবতীঙ্কর সমস্যা হলে গ্রামকু আম্বুলান্স পশিবাকু নারাজ তৎসহিত রোগীঙ্কু মুখ্য রাস্তা পর্যন্ত আনিবা মধ্যে কাঠিকর পাঠ রাস্তার অবস্থা বহু দয়নীয় হয়েছে লোক যা আসা হইরাণ হচ্ছে আমি ডেলি যাচ্ছে রাস্তার গাড়ি ফাড়ি নেই পাওনা কিছু স্কুল পিলাও যাই পাওনা তার কেমন প্রতিকার হব কেমন সে প্রশাসনকে টিকে জনাইলে ভালো হত এই ভিতরে সে মাটি পকাই দেলে যে আমি যা আসা করে পু মু বেপার টিকে করে মো সেই পেট বসুছি আখলা বেড়ে রাস্তা এত কাদুয় মু গাড়ি টিকে নেই পারুনি কি সাইকেল টিকে নেই পারুনি রাস্তা শীঘ্র টিকে মরামতি কলে টিকে ভালো হতো এ বাবদরে গ্রামবাসী মানে সরপঞ্চক ঠারু আরম্ভ করে ব্লক প্রশাসন পর্যন্ত সমস্ত জনাইলে সুদ্ধা কৌশি সুফল মিপারি নথিবা অভিযোগ করেছেন গ্রামবাসী আমি মধ্যে পচারি বুঝবাক পৌঁছিল গোপবন্ধু নগর ব্লক বিডিও নিকটরে হলে সে ক্যামেরা সামনে প্রতিক্রিয়া দেওয়া নারাজ তেমন সরপঞ্চক যোগাযোগ করা চেষ্টা করে বেড়ে সে গণমাধ্যম সামনাকু আসলে না সাইকেল চালু বি তুমি প্রতি গ্রামকু সড়ক যোজনার এ কোণ বাস্তবতা মনরেগা যোজনায় কাম আরম্ভ করে এভাবে ভাবে অধা ছাড়া যোজনার কার্যকারিতা নিয়ে ছিড়া করেছে বড় প্রশ্ন তবে কেবে এই রাস্তার অবস্থায় সুধার আসুচি তাহা দেখা বাকি রা উদয় সন্তোষ কুমার বাচিনী রিপোর্ট অর্গস নিউজ।